ডিলে এখানে কোনো প্রশ্নই আসছে না। আমাদের একটা নিয়মকানুন মেনে করতে হয়, কেন একটা যেটা সেক্সুয়ালি অ্যাসল্ট আছে তাতে কিছু প্রসিডিওর আছে, কিন্তু আমাদের দুটো জিনিস আছে এখানে, একটা পেশেন্টের ট্রিটমেন্ট এবং লিগাল প্রসিডিওর। পেশেন্টের ট্রিটমেন্টের ব্যাপারে সবকিছু পারফেক্টলি আছে, পেশেন্ট স্টেবলও আছে, সেদিক থেকে আমরা রিপিটেডলি জিজ্ঞেস করেছি, তারা পেডিয়াট্রিশিয়ান বা যারা গাইনোকোলজিস্ট দেখেছেন বলছে পেশেন্ট স্টেবল। নেক্সট হচ্ছে লিগাল প্রসিডিওর, লিগালের জন্য আমাদের এখানে ফরেন্সিক আছে, ডিপার্টমেন্ট আছেন, হেড অফ দি ডিপার্টমেন্টকে বলা হয়েছে, তিনি পাঠিয়েছেন, সেই হিসাবে লিগাল স্টেপগুলো, তার যে বিভিন্ন রকম এভিডেন্স পরীক্ষা, সেগুলো পরীক্ষাগুলো করা হচ্ছে। এখন বাচ্চাটা কেমন আছে? বাচ্চা স্টেবল আছে। বোর্ড কেন আমরা করতে যাবো? এটার জন্য বোর্ড করার প্রয়োজন, কারণ একদম গভর্নমেন্টের তো প্রসিডিওর আছে, আমরা প্রসিডিওর মেনেই করছি সবকিছু। তাকে আমার বলছি তো, দুটো মেডিকেল এক্সামিনেশন করা হয়েছে, ট্রিটমেন্ট করা হয়েছে, ট্রিটমেন্টের ব্যাপারে কোনো গাফিলতি নেই, সব ঠিক মতো হয়েছে, পেশেন্ট স্টেবল আছে। আর দুই নম্বর হচ্ছে লিগাল প্রসিডিওর, আমরা বোর্ড করতে গেলে কি বেসিসে করবো, হঠাৎ কেন বোর্ড করতে হয়ে যাবো? আমাদের তো লিগাল, আমরা ফরেন্সিক এক্সপার্ট আছে, তারা বলেছেন, তারা দেখেছেন, তারা টিম পাঠিয়েছেন, সবকিছু ঠিক মতো হচ্ছে। আজকের এই যে সমস্ত সব কালেকশন বা ইত্যাদি যা প্রসিকিউর রয়েছে, তাতে আজকে কারা কারা ছিলেন? আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্ট প্রফেসর উনি এক্সামিন করছেন, তার ডিটেলস রিপোর্ট তো তারপর পুলিশকে আমরা দিয়ে দেবো। ট্রিটমেন্টের জন্য কি কোনো রকম মেডিকেল বোর্ড আপনারা করছেন ট্রিটমেন্ট? না, আমাদের কাছ থেকে কোনো সেরকম সাজেশন আসেনি, তা এখন পেশেন্ট স্টেবল আছে। হ্যাঁ, সমস্যা কি কি? শুনুন, এখানে তো শুধু লেখা আছে যে আমি যে পুলিশ যেটা কেস হয়েছে, যেটা আমাদের চিঠি এসছে, তাতে যে অ্যালিগেশন আছে যে সেক্সুয়ালি অ্যাসল্টেড বাই টিচার অর আদার্স, তো ন্যাচারালি তো সেক্সুয়ালি অ্যাসল্টেড তো ব্রড টার্ম, প্র্যাকটিক্যালি সেটা ন্যাচারালি সেক্সুয়াল তো ব্রড টার্ম, কি হয়েছে ন্যাচারালি সব জায়গায় তারা দেখবেন আশা করি। সেটা তো সেই এক্সপার্টই বলবে, সেটা আমার বড় কমেন্ট করা ঠিক হবে না। আমাদের দিক থেকে বলেছি কোনো নেগলিজেন্স এর প্রশ্নই আসছে না, তাকে রিপিটেডলি ফেসেস টেবিলও আছে, আমাদের রিপিটেডলি এক্সামিন করা হয়েছে। না, আমাদের কাছে সেরকম কিছু অভিযোগ জমা পড়েনি। আমাদের তো নর্মাল প্রসিডিওর মধ্যেই আছে এটা, না সেটা আমি এক্সামিন করি না, আমি বলতে পারবো না, সেটা আমি এক্সপার্টও নেই ব্যাপারে, আমাদের এক্সপার্ট যে আছে তিনি এই ব্যাপারে কমেন্ট করবেন, সেটা রিপোর্ট পুলিশকে জমা দেবে, পুলিশে সেটা আমাদের দেয়, পুলিশকে আমরা রিপোর্ট সিল হিসেবে দিই, সেটা আমারও জানার কথা নয়। এখন চলছে, হয়তো ঘন্টা তিন চারেক পরে হয়তো আমি একটা প্রাথমিক রিপোর্ট পেতে পারি, হয়তো সেটা ওনার কাছে, কিন্তু বাকি যে ফরেন্সিক রিপোর্ট সেটা কিন্তু আমি পাবো না, সেটা পুলিশের কাছে জমা পড়বে, পুলিশই সেটা বলতে পারবে। সেই ব্যাপারে আমি তো আপনাকে, আমার সামনে পেশেন্ট আমি এক্সামিন করিনি, যারা এক্সামিন করেছেন এই ব্যাপারে তারাই বলতে পারবে। আমার এখন ওই তো চার বছরের বাচ্চা, তাই তো, তো চার বছরের বাচ্চা না, চাইলে যারা পিডিয়াট্রিশিয়ান আমাদের দেখেছেন তারাই এই ব্যাপারে আমাদের কনসাল্ট করতে পারবে। বাচ্চাটির পরিবার সকালবেলা 12টার সময় বলছো যে যন্ত্রণা ছটফট করছে, তখন বাচ্চাটা রাত্রি থেকে এখনো যন্ত্রণা কমছে না। সেটা তো যারা ট্রিটমেন্ট করছে সেটা ঠিক করবেন, তা পেশেন্ট স্টেবল আছে, আমাকে আমি যখন তাদের কাছে কনসার্ন ডাক্তার থেকে, তারা বলছে পেশেন্ট অ্যাবসলিউটলি স্টেবল। যদি প্রয়োজন পড়ে না, সেরকম কেউ এখন আমাদের কাছে সাজেশন কেউ দেয়নি, যারা দেখছে তারা, তারাই তো যাদের আন্ডারে ভর্তি আছে, তারা যদি মনে করেন তখনই তো করবে। এখন গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান দেখছেন, সেটা এখনই বলা সম্ভব না।
আমার কাছে পেপার নেই আমি বলতে পারবো। থ্যাংক ইউ।